দুর্গার 10টি হাত, 2টি পা, 1টি নাক, 1টি মুখ, 2টি কান আছে। আরে এই গোবরা, তুই দুর্গাপূজা রচনা বলছিস না গরুর রচনা বলছিস? দুর্গাপূজা তো শুরু হয়ে গেল রে, আর কবে থেকে আমাদের স্কুল ছুটি দিবে? মনে হয় এবছর স্কুল ছুটি হবে না। না না, আজকে ছুটি হবে রে, শুনলাম। কে যাবে ভাই, রতি গতি ভালো বুঝছি না। হ্যাঁ একটু বইস, আমি হেড স্যারকে জিজ্ঞেস করে আসছি। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। গুড মর্নিং। যা সালাম, মেঘনা খুঁজতে জল। আজ যে হেডমাস্টার চলে এলো রে ক্লাস নিতে। চুপ 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 ভালো করিস না, মনে হয় উনি বলতে এসেছে কবে থেকে ছুটি। তোদের ক্লাস টিচার আজকে আসে নাই বুঝলি, তোদের ক্লাস আজকে আমি লিব। তোমা কালি বাঁচা আমার যে পড়া হয় নাই। ক্লাসে কে গান করছিস রে? না না স্যার, গান করি নাই। আমি পড়াশোনার আগে মা কালীকে স্মরণ করি। বাহ, বেশ বেশ, খুব ভালো। দেখি তোরা এতদিন কিরকম পড়াশোনা করেছিস। আমি কিছু প্রশ্ন করব, ঠিকঠাক উত্তর দিবি। ওটার জন্য আপনাকে চিন্তা করতে হবে না স্যার, আমরা এক একটি রত্ন। আপনি যেখান থেকে প্রশ্ন করতে পারেন, আমরা ঠিকঠাক উত্তর দিয়ে দেব। কি রে, পারবি না? চুপ সারা, বেশি বাহাদুরি করতে যাস না। এই হেডমাস্টার বটে কোন ক্লাস টিচার লয়। দূর দূর, তোরা কোনো টেনশন লিস না। আমি কেমন কেমন হেডমাস্টারকে ফু দিয়ে উড়াই দিয়েছি। আচ্ছা আমি একে একে প্রশ্ন করি, তোরা সব রেডি? রেডি মানে আপনি হা করলে আমরা বুঝে যাব যে আপনি কোন প্রশ্নটা করতে চাইছেন, আর সাট করে আমরা উত্তর দিয়ে দেবো। বাবা বাবা, তোরা যে এত ভালো ছাত্র আমার জানা ছিল না। দিনবাবু ফালতু ফালতু আমাকে প্রায় দিনে রিপোর্ট করতেন তোদের নামে। আচ্ছা আমি একবার তোদের পরীক্ষা করে দেখি, তোরা ভালো না খারাপ। আমার তো মনে হয় তোরা ভালো ছাত্রই বটিস। আমাদের মতন ছাত্র স্যার এই তল্লাটে খুঁজে পাবেন না। আচ্ছা তোর দিকে বলিয়ে রাখি, তোদের এক মাস দুর্গাপূজার ছুটি, আর স্কুল খুললে তোদের পরীক্ষা। তার জন্য সবাইকে বলছি যে ঘরে ঠিক মতো পড়াশোনা করবি, সব সময় পূজা পূজা করে দৌড়ে পড়িস না। পূজায় কটা দিন আনন্দ করবি, তারপরে ঘরে যাই ঠিক মতো পড়াশোনা করবি। স্যার সেটা বলতে আছে। আচ্ছা তোদের তো আজ থেকে ছুটি হয়ে যাবে, তো দুর্গাপূজার সম্বন্ধে একজন রচনা বল, তারপরে তোদের ছুটি দিয়ে দিবে। কে বলবি বল, হাত তুল। আচ্ছা পেচি তুই বল। স্যার এরা কেউ বলতে পারবে না, যদি অনুমতি দেন তাহলে আমি একবার চেষ্টা করে দেখি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই বল। ঠিক আছে স্যার, তাহলে শুরু করছি। দুর্গার 10টি হাত, 2টি পা, 1টি নাক, 1টি মুখ, 2টি কান আছে। আরে এই গোবরা, তুই দুর্গাপূজা রচনা বলছিস না গরুর রচনা বলছিস? আরে বাবা দাঁড়ান, অত অগবক করলে হবে? এই তো প্রতিমা তৈরি হলো, আর এখানে আপনি গরু কোথায় পাচ্ছেন? মহিষী তো দুর্গার কাছে। মা দুর্গার 4টা ছেলে, 2টা বেটা আর 2টা বেটি। একটা বেটার নাম গণেশ আর একটা বেটার নাম কার্তিক। একটা বেটির নাম লক্ষ্মী আর একটা বেটির নাম সরস্বতী। সেই সরস্বতীকে আমরা পূজা করি। সরস্বতী আমাদের বিদ্যা বুদ্ধি দেন, ওই জন্যেই। কার্তিকের বাহন হচ্ছে ময়ূর আর গণেশের বাহন হচ্ছে ইন্দুর। ওরে তুই চুপ কর, চুপ কর। ও আমাকে শেষ করতে দেন, ই বাবা রচনা এই তো শুরু করলো। মা দুর্গার শত্রু হচ্ছে অসুর, অসুরের জন্ম হচ্ছে মহিষের পেট থেকে। মহিষ হচ্ছে গৃহপালিত পশু। মহিষের 4টি পা, 1টি লেজ, 1টি মাথা, 2টি চোখ, 2টি কান ও 2 পাটি দাঁত থাকে। আমার মামা ঘরে অনেকগুলো মোষ ছিল, সে মোষের দুধ খাই আমি বড় হয়েছি, তার জন্য আমার এত শক্তি।
ও বাপ গোবরা রে, তুই চুপ কর বাপ, চুপ কর। আর তোকে রচনা বলতে হবে নাই, তোদের আজ থেকে ছুটি আমি দিয়ে দিলাম, আমার মাথা ঘুরাইছি। হ্যালো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে? যদি ভালো হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, লাইক ও কমেন্ট করে আমাদের উৎসাহিত করুন।